তোমার নাম কি? বর্ষা খাতুন। তুমি পড়াশোনা কতদূর করিছ? মাধ্যমিক পাস। তোমরা ভাই বোন কটা? আমরা এক ভাই এক বোন। এই সফিক, তোর মেয়ে আছে সামনে, তুই এদিক ওদিক কি দেখছিস? একটু থাম, তোকে বলছি। চাচা জি, আপনার মেয়েকে ঘরে নিয়ে যান, আমাদের মেয়ে দেখা হয়ে গেছে। এই বীর বল, সামনে মেয়ে তুই? তুই ধান মেয়ে দেখছিলি কেনে? চোখে দেখতে পাচ্ছিনি, বাড়িটা একটা ধানের গুলা নাই, পাটকুটির গাদা নাই। ও নো, এই পাটকাটি গাদা নাই তো তোর কি? এই ছুরে একবারই টাল, পাটকাটির গাদা নাই মানে জমি নাই। ও, তার মানে এই বিয়েটা ক্যান্সেল। ক্যান্সেল মানে? এত সুন্দর দেখতে মেয়েটা। শুধু মেয়ে দেখলে হবে? তার সাথে ঘর বাড়ি জমি জায়গাটাও দেখতে হবে। চ, এই বাড়িটা বিক্রি যাবে না। ঘটক মশাই, তাহলে আপনি মেয়ের বাপকে বলিয়ে আসেন, আমরা চললাম। ঠিক আছে, যাও। আমাদের বাড়ি ঘর মেয়ে সবই পছন্দ। ও গো, তোমাদের জমি জায়গা কতটুক আছে? এই আমি মাঠে যাই নাকি, তাই আমাকে জিজ্ঞেস করছেন? আমার আব্বাকে বলেন গা। বাবা, ঝাল তো আছে। ও চাচা, আপনাদের জমি জায়গা কতটুকু আছে? ওই বিঘাস ঠিক মতন হবে। জমি জায়গার কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছে। কই, দলিল গুলা লেশেন দিনি দেখি। ওগো, দলিল গুলা লেশি দাও তো, উড়ে দেখুক। এই লাও, দলিলের সবই তো ঠিক আছে। তোমরা ভাই বোন কটা? আমরা এক ভাই এক বোন। এই জমির মধ্যে আর কেউ অংশীদার নাই তো? না। এই আসিন, উকিলকে ফোন লাগা তো, দেখ কতটুকু ভাগ পাছি। থাক, উকিলকে আর ফোন লাগাইতে হবে না, আমাকে দে, আমি ভাগ কই দিছি। এই সফিক, তুই দুই বিঘা মতন পাচ্ছিস? হিসাব জানা আবার ভুল টুল করিস নি, ভালো করে দেখ। হ্যাঁ, আমার দেখাই আছে, তুই দুই বিঘাই পাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, জমির রেকর্ড ঠিক আছে তো? এই শালা, তুই আমার বোনকে বিয়ে করতে আসছিস না জমি কিনতে আসছিস? তোদের কিছু বলি না। Oh, my God.
সকাল থেকে উঠতে পারিনি মধু, আমার শরীরটা খুব খারাপ করছে। তুই চারটি আলু সিদ্ধ ভাত রেডি খা গা। আমি ভাত রাঁধা জানি না কি? তার লেগে তো তোকে প্রতিদিন বলি, একটা ভি কইলি আই, ভি কইলি আই। আমার কথা তো শুনবি নি, আমি মরে গেলে তোকে কে ভাত রেডি খাওয়াবে? ভি তো হলে আমাকে করতেই হবে। হ্যাঁ মধু, ভি তোকে করতেই হবে, আমি আর উঠতে পারছি নি। ঠিক আছে, তাহলে ঘটক মহাশয়ের কাছে কি দেখি কি আমার শেষ বয়সে ভিটা হবে কি। অনেকদিন পর আমার বাড়িতে, কি ব্যাপার? ভাই, আমি একটা বিল লাগি এসেছি। ও, তো ছেলের লাগি না মেয়ের লাগি? না ভাই, আমারই তো বি হয়নি, তো ছেলে মেয়ে কোথায় পাবো? আমার বিল লাগি এসেছি। এখনো তোমার বি হয়নি? না ভাই, আমার বি এখনো হয়নি, তোমার হাত ধরে বলছি আমার বিটা দি দাও না। বিদেব বললেই হয়ে যাবে, মেয়ে কি রাস্তায় পড়ে আছে নাকি? এই বুড়ো বয়সে তোমাকে কে বি করবে? ভাই, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু একটা মেয়ে হইলেই হবে। তুমি যখন এত গরিব বলছো, একটা গরিব মানুষের মেয়ে আছে, চলো তোমাকে দেখিলে আসি। ঠিক আছে, আমি বাড়িতে কি সুট্টা পরি আসছি, তুমি রেডি হইলাও। ঘটক মশাই বসেন, আপনার ভাই একটু পাড়া পানে গিয়েছে, আমি ডেকে আসছি। এই শফিক, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস তো? এই রিয়াজ ভাই, তুই ওকে চিনিস নাকি? চিনবো না মানে? একসঙ্গে পড়াশোনা করেছি, আমার ভালো বন্ধু। এই শফিক ভাই, তোর ছেলে নাকি? তাহলে তো আমরা বন্ধু থেকে বিয়ে হয়ে যাব। তোর ছেলে কই ভাই, সঙ্গে করে লি আসিস নি কেনে? পেছে পেছে তো আসলো, ছুরা আবার কোথায় দাঁড়াইলো? দাঁড়া, আমি একটু দেখি আসি। ভাই তুমি বসো, আমি একটু আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, তোমার ভাবি আবার চা মিষ্টি রেডি করছে। জিজ্ঞেস করবো? হ্যাঁ করবাব, করো, কোনো সমস্যা নাই। তোমার মুখটা দেখি তো খুব ফর্সা লাগছে, এখনকার মেয়েরা তো সব মেকআপ করে, পায়ে তো আর কেউ মেকআপ করে না। তোমার পায়ের জামাটা একটু সরাও দিনি, ফর্সা কিনা দেখবো। এই বুড়ি, জামাটা একটু সরা তো, পাটা দেখুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মেয়েই ফর্সা। আর কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ আছে, উন্নাটা একটু মাথায় ঠিকই সরাও দিনি, চুলটা দেখবো।
চুলটা তো লাগানো লাগানো লাগছে। এই খাস